প্রথমে আমি আজকে এই বিজয়ের অংশীদার প্রত্যেকই যে শিশু থেকে প্রবীণ সবাই আমরা দেখছি মা এই শুভ অর্জনকে অভিনন্দিত করবে থেকে বারবার চাপ দেওয়া হয়েছিল যাই হোক আপনাদের সবার অনুরোধে এবং আপনাদের আশীর্বাদে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে মেলাটাকে দুদিন করেছি অত্যন্ত আনন্দের এবং গর্বের ব্যাপার এই মেলা আপনাদের কাছে আমাদের বলার কিছুই নেই আপনারা সবকিছুই জানেন যে জায়গার সুখ্যাতি জায়গার বাস্তবতা এবং জায়গার গুরুত্ব মেলা কালকে যা হয়েছে কোনো ডিস্টার্ব বা কোনো গোলমাল হয়নি কোনো কিছু হয়নি আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত আজকেও যেন কিছু না হয় সুন্দরভাবে সুস্থভাবে সবাই মিলেমিশে যেন মেলাটা সম্পূর্ণ করেন এটা আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের প্রশাসনের তরফ থেকে সরকারের তরফ থেকে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি মেলা প্রাঙ্গণে আজকে এই ডায়াসে এখানে শুধু কিছু দোকান পাড়ের ব্যবসা করে একটা রাত ফুর্তি করলাম বা দুই রাত আমরা কিছু আনন্দ করলাম এটা নয় মেলা মেলবন্ধন রবীন্দ্রনাথ গেয়ে গেছেন দিবে আর নিবে মিলাবে মিলেবে এই ভারতের মহামানবের সাগর তীরে বছরে একদিন আমরা বিভিন্ন জায়গা থেকে তো বটেই এই এলাকার যারা অধিবাসী তারাও এই মেলায় এসে বৃদ্ধ বৃদ্ধা বয়স্ক বাচ্চা জোয়ান সবাই আমরা সম্মিলিত হই দুই দিন তিন দিনের জন্য এখানে আমরা আমাদের এই মিলনে আমরা আনন্দ উপভোগ করি এবং এই এলাকার গুরুত্বকে আমরা প্রসারিত করতে চেষ্টা করি তো শুধু সরকারিভাবে বছরে একদিন মেলা হলেই এই পিলাকে গুরুত্ব বাড়বে না আমার অনুরোধ এই পিলাকে গুরুত্ব বাড়ানোর জন্য এই এলাকার অধিবাসী সঙ্গে সঙ্গে এই পিলাকের প্রধান উপপ্রধান এবং সদস্যগণ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অন্যান্য সদস্যগণ সহ আপনাদের সকলের উদ্যোগ নিতে হবে কি করে এই পিলাককে সারা বছর মানুষের সমাগম ঘটানো যায় যাতে এই পিলাকের খ্যাতি আরো ছড়িয়ে পড়ে সরকার চেষ্টা করছে একটাকে বলা হয়েছে যে এটাকে একটা পর্যটন স্থল করার জন্য আমিও ভাবছিলাম হ্যাঁ একটা পর্যটন স্থল হলে সবাই আসবেন সবাই এখানে দেখবেন এবং এই জায়গার গুরুত্ব তারা অনুভব করতে পারবেন এবং শুধু তাই নয় শিক্ষাক্ষেত্রে এই জায়গার যে ঐতিহাসিক মূল্য আছে সেই মূল্য নিয়ে গবেষণা করে অনেকেই তাদের বিদ্যাবৃত্তি তাদের শিক্ষা তাদের জ্ঞান বৃত্তিকে বর্ধিত করতে পারবে